কলেজ স্ট্রিটের বিখ্যাত কফি হাউসে কত যে গুণীজনের সমাগম হয়েছে তার হিসেব রাখা কঠিন। কলকাতারই বুকে গড়ে উঠেছে আর এক নতুন কফি হাউস। চলুন ঘুরে আসি আলিপুর অঞ্চলের এই নতুন কফি হাউসে। আমার চ্যানেল পুষ্পল এক্সপ্লোরসে আপনাদের সকলকে স্বাগত জানাই। শতাব্দী প্রাচীন আলিপুর জেল এখন রূপান্তরিত হয়েছে আলিপুর জেল মিউজিয়ামে। এই জেল মিউজিয়ামের একেবারে প্রবেশদ্বারের পাশেই আমাদের নতুন কফি হাউস। দুদিক দিয়ে দুটি সিঁড়ি উঠে যাচ্ছে এই কফি হাউসে। একটি মডেল বাবুর্চি পেন এবং খাতা নিয়ে উপস্থিত আপ্যায়নের জন্য। সিঁড়ির পাশের দেওয়াল পুরনো কলকাতার বিভিন্ন ছবি দিয়ে সাজানো। গেটের সামনে অনেককে দেখলাম ছবি তোলায় ব্যস্ত। বড় বড় ছবিতে মান্নাদের কফি হাউস গানের লাইন। এটি আরেকটি প্রবেশ পথ, যেখান থেকে চলে যাওয়া যায় সোজা জেল মিউজিয়ামের ভিতরে। ভিতরে ঢুকেই একটা ফিল গুড ফিলিং হলো। কলেজ স্ট্রিটের পুরনো কফি হাউসের সাথে আধুনিকতা মিশেছে এই কফি হাউসে। নানান রকমের ছবি দিয়ে সাজানো হয়েছে কফি হাউসকে। মূল হলঘর ছাড়াও রয়েছে আরো অনেক লাগোয়া খাওয়ার ঘর। একটু ঘুরে দেখে নেওয়া যাক বাকি রুমগুলো। একটি বারান্দা মতো জায়গাতেও রয়েছে অন্য রকমের সিটিং অ্যারেঞ্জমেন্ট। প্রতিটি ঘরই খুব সুন্দর সুন্দর ছবি দিয়ে সাজানো। এই কফি হাউসের সিটিং ক্যাপাসিটি বেশ ভালো। জেল মিউজিয়ামে সন্ধে ছটা এবং সন্ধে সাতটায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এই শো টাইমের মধ্যবর্তী সময়টি এখানে বসে কাটাতে বেশ ভালোই লাগবে। মেনু কার্ডে কফি স্ন্যাক্স ছাড়াও রয়েছে মেইন কোর্সের কিছু আইটেম। আমি এখন এই মিউজিয়ামের কফি হাউসে ওয়েট করছি। সাতটা থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো আছে, তো সেই শো এখন সাড়ে ছটা বাজে। সাতটা থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখবো, তাই এখন একটা কফি অর্ডার দিলাম,
আর ফ্রাই, দেখি সময়টা কাটাতে হবে। তো এখানে দুটো শো হয়, একটা সন্ধ্যে 6টা থেকে শুরু হয়, আর একটা ওই শর্ট শোটা আমি মিস করেছি, 7টা শোটা আমি পেয়ে যাবো, 7টা শোটাই দেখবো। কফি হাউসে আপাতত এসেছি, কফি হাউসে একটু কফি টেস্ট করি, তারপরে আবার যাবো সন্ধ্যে। এখানে কেক পেস্ট্রির কাউন্টারও রয়েছে। একটি সুন্দর পরিবেশে সুন্দর সময় কাটিয়ে এবার চললাম লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রাম দেখতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন।